সবাইকে স্বাগত বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আপনাদের সাথে আমি জিনিয়া কবি সূচনা আজ আমরা কথা বলবো একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আঘাতজনিত প্যারালাইসিস এই বিষয়টি নিয়ে এবং এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে সরাসরি অতিথি হিসেবে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলম চিফ কনসালটেন্ট বাংলাদেশের স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ধন্যবাদ আপনাকে আঘাতজনিত প্যারালাইসিস আমাদের দেশে যেহেতু সড়ক দুর্ঘটনা থেকে শুরু করে বিভিন্ন দুর্ঘটনার পরিসংখ্যানটা অনেক বেশি এবং ঈদের সময়ত আসলে সড়ক দুর্ঘটনা বাড়ি এবং নানা ধরনের দুর্ঘটনা একটু আপনার কাছে জানতে চাই যে আঘাতজনিত প্যারালাইসিসটা আসলে কীভাবে হয় বা এটা কী মানে এটা থেকে পরিত্রাণের উপায় কী বিষয়গুলো আপনাকে ধন্যবাদ আমরা যদি মেরুদণ্ডর মডেলটা দেখি তাহলে আমরা একটু বুঝতে পারবো যে অ্যাক্সিডেন্ট হলে যে কোনো জায়গায় ধরেন চামড়া মাংস শুরু করে হার পর্যন্ত ড্যামেজ হতে পারে কিন্তু যখন আমরা আঘাতজনিত বা অ্যাক্সিডেন্টজনিত প্যারালাইসিস বললেও ঘটনাটা কী ঘটে এই যে মেরুদণ্ডের যে মডেলটা এটা দুইটা জিনিস দ্বারা তৈরি একটা হলো বোন মানে হার একটু ভিতরে যেটা থাকে স্পাইনাল স্পাইনাল করটা হলো স্নায়ুতন্ত্র যেটা মোটা একটা রগের মতো আমরা স্পাইনাল ব্রেন থেকে লাগানো এবং ঘাড়ের থেকে শুরু করে দুই হাতের দিকে অনেক ইলেকট্রিক তারের মতো টেলিফোনের ক্যাবলের মতো আসে আবার পায়ের দিকে অনেকগুলো এরকম যায় অনেক তারের সমন্বয়ে মোটা একটা রঙ যেটা ব্রেনকে লাগানো ব্রেনের সাথে কন্ট্রোল করা অর্থাৎ ব্রেনের সাথে বিভিন্ন স্নায়ু বিভিন্ন মাত্রার মানে চিকন মোটা তারের সমন্বয়ে সরাসরি গঠিত এখন যদি অ্যাক্সিডেন্ট হয় আমরা চিন্তা করব কোন জায়গাটায় আঘাতটা পেলো যদি ঘাড়ের দিকে আপনার আঘাত পায় তাহলে অনেক সময় চার হাত পায়ে অবশ্যই যেতে পারে কেন এই যে মেরুদণ্ডের ভিতরে দুইটা পার্ট আমরা বলছি যে হার হার ধরেন অনেক সময় ভালো থেকেও প্যারালাইসিস হইতে পারে হার ভেঙে গিয়েও প্যারালাইসিস হইতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত হার ভেঙে গিয়ে জয়েন্ট ছুটে গিয়ে ভিতরে যে স্নায়ুতন্ত্র স্পাইনাল কড এটাকে যদি ড্যামেজ করে প্যারালাইসিস হয় এই প্যারালাইসিস আমার কয়েক রকমের আছে একটা যে সম্পূর্ণ প্যারালাইসিস পুরা মেরুদণ্ডের ভিতরের স্পাইনাল কর্ডটা ট্রান্স্যাকশন টোটালি দুই খণ্ড হয়ে গেল তাহলে কিন্তু এটা সম্পূর্ণভাবে প্যারালাইসিস যদি পিঠের দিকে হয় শুধু পা ঘাড়ের দিকে হলে চার হাত পা সো ইট ইজ ভেরি ড্যাঞ্জারাস তো এই ধরনের আঘাতের পরে যদি হালকা অর্থাৎ কি না কিছু আঙ্গুল নাড়াইতে পারে একটা পায়ের কিছু পায়ের কিছু অনুভূতি কমে গেছে আমরা ইনকমপ্লিট অর্থাৎ সম্পূর্ণভাবে সেরে যায় নাই এটা কিন্তু রেজাল্টগুলো অনেক ভালো কিন্তু যদি একদমই ট্রান্স্যাক্টেড হয়ে যায় দুই খণ্ড হয়ে গেলো সাধারণত এটা রেজাল্ট খুব বেশি ভালো হয় না তারপরেও দুইটার ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা অপারেশন কারণ কি এই যে মেরুদণ্ডের হাড়ের পোষণ দুইটা মানে একটা হার মিলা ধরেন পোরা মেরুদণ্ড অনেক হার মিলা একটা মেরুদণ্ড দুইটা পার্ট হয়ে গেলে এটাকে একটা পার্ট করতে হবে একটা পার্ট করলে সুবিধা যে তার হলে শরীরটাকে দুইটা ভাগে ভাগ হয়ে গেলো সো আমরা ইউনিফর্ম একইভাবে শরীরটাকে ঘোরানো একইভাবে বসানো এইটা করতে গেলে আপনার চিকিৎসা হলে অপারেশান তা আমাদের এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে আপনি সঠিক বলছেন অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি কিন্তু আমাদের দেশে একটা পিকিউলার জিনিস আছে যেমন কাছে ওঠা উপরে ওঠা উপরে কাজ করার টাইমে ধরো হাই রাইজ বিল্ডিং হচ্ছে ওখান থেকে অ্যাক্সিডেন্টালি ফল ডাউন হলো পরে যাচ্ছে আবার অনেক সময় আমাদের ক্ষেত্রে তাই স্পোর্টস খেলতে গিয়ে ঘাড়ের মধ্যে আপনি ব্যথা পেলো মারামারি আরেকটা হচ্ছে যেমন আপনার সুইমিং পুলের ড্রাইভ দেয় যখন তখন কিন্তু কি আপনার মাথায় আঘাত পেয়ে ঘাড়ে সাবেক স্পাইন ইঞ্জুরি হয় পিট কমর এগুলো বেশি উপর থেকে পড়ে যাওয়া অনেক সময় কাজ করতে গিয়ে দেখা যায় যে দেওয়াল ধসে পড়লো মাটি ধসে পড়লো আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অনেক বেশি ক্ষেত্রে বিশেষে দেখা যায় যে বেশি উঁচু না হয়তো পাঁচ সাত দশ ফিট উপরে কাজ করতেছে ও ওখান থেকে কোনোভাবে পড়ে গেল। তাহলে কিন্তু তাদের এরকম আপনার আঘাতজনিত কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে আমরা যেমন বলি হাড়ের ক্ষয় রোগ হয়ে অনেক সময় ভেঙে গিয়ে পড়ে যায় আবার যেমন দেখা যায় যে অ্যাক্সিডেন্টজনিত কারণে আমাদের মেরুদণ্ডের হাড়গুলো সরে গেল তেমনি এই এক্সিডেন্টটা যদি দেখেন এরকম একটা ঘাড়ের এক্সরে এই যে লাল ব্লক দেওয়া হারগুলো কি থাকে একটার পর একটা সাজানো থাকে এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এক্সরেটা লাল ব্লকের ভিতরে হার সরে গেছে এবং তার প্রায় ফিফটি পারসেন্ট সরে গেছে এই ক্ষেত্রে কিন্তু এরকম হলে সাধারণত এই রুগী আর হাঁটতে পারে না কিন্তু অনেক সময় দেখা যায় যে তার হাত পায়ের অনুভূতি থাকে এবং এগুলোকে আপনাকে সার্জারি করলে অনেক ভালো রেজাল্ট যদি আমরা দেখি পরেরটা দেখেন আপনি এক্সরেটা যে আমরা অপারেশন করে ভিতরে একটা ডিভাইস লাগিয়েছে এক ধরনের যেটা আমরা বলি স্ট্যান্ড অ্যালোন কেস এই যে হ্যাঁ এটা একটা ম্যাটাল দামি ম্যাটাল এগুলো দিয়ে স্টেবল করে দিলে হারটা যখন হারের মতো যেখানে বাঁকা থাকা দরকার যেখানে সোজা থাকা দরকার থাকবে সেক্ষেত্রে কিন্তু একটা হলো যে মেরুদণ্ডটাকে তার লাইন মতো রাখতে হবে হারগুলোর পজিশন যে এরকম স্বাভাবিক থাকে সেরকম করা এটা যদি আমরা করি তাহলে পিছনে যে মোটা রগের কথা যেটা আমরা বলছিলাম স্পাইনাল কর্ড স্নায়ুতন্ত্র ওটা আপনি ফ্রি থাকবে এবং এটা কখনো হাড়ের সাথে লাগানো থাকে না যখন সে কাজ করে অত্যন্ত সেন্সিটিভ যে কারণের জন্য আমাদের সবসময় টার্গেট থাকবে যে কোনো অবস্থাতে এই স্নায়ুতন্ত্রের মধ্যে কোনো ধরনের কোনো প্রেশার থাকবে না চাপ থাকবে না আমরা সার্জারি করে ওই চাপটাকে ফিরিয়ে দিলাম দেখেন এই যে একটা পেশেন্ট যেটা এটা দেখা যাচ্ছে না সামহাউ উনি কিন্তু তখন বসতে হাঁটতে পারতেন না এই রুগীটাকে যখন আমরা সার্জারি করলাম এই যে চলে আসছে দেখেন উনি কিন্তু একদম সু অবস্থায় এবং আপনি লক্ষ্য করবেন হাত পা রকমে নাড়াতে পারে যদি ভিডিও কাজ করে আমরা দেখব হালকা একটু হয়তো উনি নাড়াতে পারবেন কিন্তু খুব একটা বেড দিলেন পরের যেটা আসছিল এইটা যদি আপনি আসেন তাহলে দেখছেন যে হ্যাঁ দেখেন উনি কিন্তু দাঁড়িয়ে পড়ছে সাপোর্ট ছাড়াই উনি দাঁড়িয়ে পড়ছেন এইটা হলো বিরাট মেরাকাল যা আমরা এক্স দেখে হার সরে গেছে এটা অন্য একটা রুগীটা হল পিঠের দিকে যদি হয় আপনি দেখেন এই যে লাল ব্লক দেওয়া ওই হাটটা কিন্তু বসে গেছে এবং ওই যে মোটা রক দেখেন চেপে উপর থেকে নিচের দিক দিয়ে নেমে আসে এই যে এইটা রগটা স্পাইনাল কর অলমোস্ট দেখেন প্রায় নাইনটি পারসেন্ট একদম চাপানো তাতে কী হয় যে নিচের যে পা প্রস্রাব পায়খানার যে কন্ট্রোল পার শক্তি আসা এটা কিন্তু থাকে না এটাকেও কিন্তু একটা অপারেশন করা পরবর্তী সময়ে যে যে এক্সি দেখছেন সুন্দর নর্মাল এখন তার বাঁকা নাই সে একদম নর্মাল অ্যালাইনমেন্টে চলে আসছে অর্থাৎ যে স্নায়ুতন্ত্রটাকে আমরা ফ্রি করে দিলাম যদি এটা আমরা পরের এসে যাই তাহলে কী আসবে যে আমরা দেখতে পাবো যে পেশেন্ট তাকে দাঁড়ানো বসানো পরের স্লাইডটা যদি আসে যে এই দেখেন পেশেন্টটা প্রথম সে দাঁড়াইতে পারতো না আর এই পেশেন্ট যখন সার্জারি করার পরে যদি আমরা দেখেন দাঁড়ানো ভিডিওটা কাজ করে কি না যদি আমরা দেখি পরেরটা তাহলে আমরা দেখতে পাবো যে এই রুগী লাস্টেরটা হ্যাঁ এই পেশেন্ট যখন আসছে দেখেন প্রথম অবস্থা সে এরকম শুধু একটু নাইতে পারতো হালকা নাইতে পারে কিন্তু সে বসা দাঁড়ানো সম্ভব না এই পেশেন্টটাকে কয়েক মাস পরে দেখেন সে যখন দাঁড়িয়ে পড়ছে এবং পেশেন্টকে আমরা দেখেন এখন সে কিন্তু হাঁটতেছে অলমোস্ট স্বাভাবিক এত কম বয়সে কম বয়সে একটা ছেলে এবং আমাদের দেশে এই যে আঘাতজনিত অ্যাক্সিডেন্ট একসময় আমরা চিন্তা করতে পারতাম না

কাছের লোক অনেক দূরের হয়ে যায় নিকট আত্মীয় অনেক দূরের আত্মীয় হয়ে যায় চেনা লোক অচেনা হয়ে যায় খুব দুঃখজনক আমরা এই সাবজেক্ট ডিল করি আমরা মানে একসময় যেন আমরা ধরেন তিরিশ বছর আগের কথা বলছি যখন আমরা প্রথম আমরা এই সাবজেক্টে কাজ শুরু করি তখন কিন্তু এই ধরনের মডার্ন চিকিৎসা ছিল না এখন কিন্তু আমাদের অনেক এই মডার্ন চিকিৎসা চলে আসছে এবং আপনি জেনে আশ্চর্য হবেন যে এই যে যে অপারেশনগুলো আমরা দেখানো তো এটা প্রথম অবস্থায় কিন্তু আমরা অনেক কাটাকাটি করতাম এখন কিন্তু আশ্চর্যজনক আমরা না কেটে আমরা অপারেশন করি আমরা আরেকদিন দিন দেখাবো শুধু যে না কেটে শুধু সিদ্ধ করে এত বড় অপারেশন করা সম্ভব এই ভিতরে স্ক্রু রন আমরা একদম কাটাকাটি করে আমরা করি এখন কিন্তু আমরা এগুলো অনেকটাই কমে গেছে আমরা যদি বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটালের কথা চিন্তা করি আমাদের কিন্তু ধরেন এখন আমরা মাইক্রোস্কোপ এন্ডোস্কোপ যেটা আমরা বলি এম মানে মিনিমালি ইনভেসিভ স্পাইন সার্জারি বলতে যেটা না কেটে ছোট্ট সিদ্ধ করে মাইক্রোস্কোপ দিয়ে দেখে সার্জারি করে এটা কিন্তু সম্ভব আমাদের এই যে সার্জারিগুলো যে আঘাতজনিত প্যারালাইসিস একসময় আমরা চিন্তাও করতে পারতাম না যে প্যারালাইসিস হয়ে গেছে সে রুগী আবার বসবে সে রুগী দাঁড়াবে হাঁটবে হাঁটবে আমরা এটা দেখাই আমি এটা না মৌখিক কথা না মুখের কথা না বাস্তবে এটা সম্ভব সেই আমরা বলি যে আমাদের দেশে কিন্তু মেডিকেল সায়েন্স অনেক ডেভেলপ করছে আমরা বলবো গত মানে দুই তিন দশকে ট্রিমেন্ডাস ডেভেলপমেন্ট আমরা কথা বলছিলাম আঘাতজনিত জয়ন্ত এবং আমরা কিছু আসার কথা শুনছিলাম যে নানা ধরনের বিতর্ক থাকতেই পারে চিকিৎসকদের নিয়ে এবং অনেক কিছু শোনা যাচ্ছে তারপরেও বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে যে জায়গাটা এগিয়েছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই সেই জায়গা থেকে একটু জানতে চাই আমরা যেহেতু আঘাতজনিত প্যারালাইসিস নিয়ে কথা বলছিলাম ঠিক এই বিষয়গুলো নিয়ে সচেতনতা দরকার যে গাছ থেকে পড়ে গেল বা এমন একটা অঞ্চলে পড়ল যেখান থেকে আসলে হয়তো আহ আশাই সম্ভব না কিন্তু আসলে কতটা সময়ের মধ্যে আনলে কত বেশি ইমপ্রুভ করা সম্ভব এই বিষয়গুলো যদি একটু আপনার ধন্যবাদ ধরেন আমাদের দেশে রেস্কিউ করা ধরেন যারা হলো ভলান্টি সার্ভিস দেয় যেমন মনে করেন যে আমাদের ফায়ার ব্রিগেড আছে রেড কেসেন্ট আছে ওনারা এবং আমাদের দেশে একটা সুবিধা যে যেকোনো দুর্ঘটনা হলে আমাদের তো অনেক লোক লোকজন কিন্তু অভাব ঘটে না কিন্তু প্রবলেম হলো যে আমরা যেটা প্রথম দিকে বলছিলাম যে একটা ইনকমপ্লিট স্পাইনাল কর্ড ইঞ্জিরি অর্থাৎ কিছুটা তার ড্যামেজ আছে কিছুটা তার ভালো আছে স্পাইনাল কর্ডের এইরকম ক্ষেত্রে যখন তাকে রেস্কিউ করবে অর্থাৎ স্পট থেকে তাকে যখন ট্রান্সফার করে গাড়িতে নিয়ে আসবে বা হসপিটালে নিয়ে যাবে এই নেওয়ার পথে খুব টেকনিক্যাল প্রবলেম আছে যদি ঠিকমতো তাকে না ধরা হয় তাকে একদম মুচরায়ে ধরলো ট্রেনে ধরলো তার যেটা ইনকমপ্লিট ছিল যেটুক ভালো ছিল আমাদের ক্ষেত্রে অনেক সময় সেটা হয় আমাদের না জানার জন্য অজানার জন্য যারা এই যে রেস্কিউ টিম কাজ করবে অর্থাৎ অ্যাক্সিডেন্ট হয়ে গেল রাস্তার মধ্যে কালকেও দেখছেন দুই তিনটা বড় বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই যে অ্যাক্সিডেন্ট গাড়ি উল্টে গেলো তাহলে তাকে যে বের করবে এই যে বের করার জেনারা বের করবেন এই প্রসিডিউর যদি না জানা থাকে বিশেষ করে তাহলে কিন্তু আমাদের স্পাইনাল কর ওয়ান্স ড্যামেজ পারমানেন্টলি ড্যামেজ একবার ড্যামেজ হয়ে গেলে সেটা আর আসে না এই ক্ষেত্রে খুব একটা ভয়াবহতা থাকে তবে এই জন্য আমাদের প্রত্যেকেরই টাইম টু টাইম আমাদের সবারই জানা দরকার যে অ্যাক্সিডেন্ট তো যে কোনো হতেই পারে তাহলে তাকে কীভাবে রেস্কিউ করবে সাধারণত ধরেন যারা ওই ফায়ার ব্রিগেডে জব করে রেড কিসেন্টের জব করে তাদের কিন্তু এই ট্রেনিং দেওয়া হয় আমাদের এখানে অনেক ভলান্টারি সার্ভিস যারা দেন এনজিও তাদেরকে এরকম করা হয় তবে এটা আমাদের খুব জানা দরকার এবং ঈদের সময়টা কিন্তু অনেক বাড়তে আপনি দেখেন বাস ট্রেন অনেক বেশি পরিমাণ যায় কারণ নিয়ম কারণ কিছুই মানে না এবং যদিও ঝালাও ভাবে বলা হয় রেল কর্তৃপক্ষ জাহাজ কর্তৃপক্ষ করবে না আসলে সম্ভব না কারণ যাবেই একটা জাতীয় ইস্যু আমাদের ন্যাশনাল নারী টানে যাবে এই যে একটা জিনিস যে কারণের জন্য করাও যায় না আইন আর আইন থাকে না কিন্তু তারপর যতটা সতর্কতা অবলম্বন করা যায় যে কথাটা আপনি বলছিলেন দূরের থেকে রেস্কিউ আমাদের কিন্তু নাই ধরেন আমাদের ন্যাশনাল পর্যায়ে থাকে বিদেশে কি হয় অল্প সময়ের মধ্যে হেলিকপ্টার দিয়ে তাকে রেস্কিউ করে নিয়ার বাই হসপিটাল এরপরে টার্শিয়ারি লেভেল হসপিটাল নিয়ে আসবে যতটুকু যেভাবে হোক আমাদের ধরেন এই চিকিৎসা ব্যবস্থা যদি ছয় ঘন্টা বারো ঘন্টার মধ্যে আমরা সার্জারি করতে পারি অনেক সময় সম্ভব না খুবই ভালো রেজাল্ট বাট আমাদের প্রেক্ষাপটে আমাদের দেশের অবস্থায় যদি চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এমএন কি এমএন কি যদি সেভেন্টি টু আওয়ার্স তিন দিনের মধ্যেও এই সমস্ত সার্জারি খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় আমরা করতে পারি অনেক সময় আমরা পারি না এই ক্ষেত্রে ধরেন ভূমিকা অনেকের ঢালাওভাবে সরকারকে বললেও হবে না আমাদেরও ব্যবস্থা ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে মানুষের মানুষের সচেতনতা কোন জায়গায় গেলে কোন সুবিধাটা হবে এগুলোও জানা দরকার সরকার সবই পারবে তাও না আবার আমরাও একদম ঢালাওভাবে নিজেরাই করবো সেটাও আমরা পারব না সে একটা সমন্বয় যেমন আপনারা যারা মিডিয়াতে কাজ করেন অনেক ইনফরমেশান দিতে পারেন ভালো খারাপ আমি সব সবসময় বলি ইয়েস দিয়ে যতটুকু খারাপ সেটুকু বলেন একই সাথে যেটুকু ভালো সেটুকু বলতে হবে সেই জন্য বলতে হবে নর্থদের যে আমাকে ফোকাস করেন নর্থদের যে আমাদের হসপিটালকে বলেন এটা না জানার দরকার যে এটা এই দেশে হয় যেমন আপনি জেনে খুশি হবেন যে আমাদের হসপিটাল এখানে আমরা ধরেন এখন প্রায় নাইনটি ফাইভ টু নাইনটি এইট পার্সেন্ট যত স্বয়ংক্রিয় মডার্ন ইকুইপমেন্ট আছে সেটা আমার বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থ হসপিটাল আছে তা যদি হয় তাহলে এটাও জানা দরকার যে হ্যাঁ আমরা কোথায় না কোথায় তো পাবো এই জায়গায় নাই অমুক জায়গায় গেলে পাবো ওকে বাংলাদেশে ঠিক আছে সরকারি হসপিটাল এটা না ইউনিভার্সিটিতে পাবো ইউনিভার্সিটি হসপিটাল ওকে প্রাইভেট কর্পোরেট হসপিটালে পাবো ওই হসপিটালে গেলে আমরা এই সার্ভিস দেবো ওই ডাক্তার মেল ট্রিটমেন্ট না এইটা হলো আমাদের মানুষকে জানানো এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট তাইলে হবে কি যে আমরা সচেতন হলে পরে আমরা যদি জানতে পারি একটা চিকিৎসা আছে যেটার চিকিৎসা নাই সেটা আমাদের জানা দরকার কেন দরকার অনেক রুগী আছে বিশেষ করে প্যারালাইসিস রুগী আছে আঘাতজনিত প্যারালাইসিস যদি সে জানে যে এটার চিকিৎসা কোনোভাবেই এখন আর সম্ভব না যে টাইমে করা দরকার সেই টাইমে হয় নাই এখন যেখানে যাই পৃথিবীর কোথায় চিকিৎসা নাই তার এই জন্য জানা দরকার তাহলে এই রুগীটা দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে থাকে আসার জন্য আশায় বুক বাঁধে দেখা যায় যে এই সেন্টার থেকে ওই সেন্টার ওই সেন্টার থেকে ওই সেন্টার এই ডাক্তার না এই দেশ থেকে আমরা ইন্ডিয়া যাব ব্যাংকক যাব। অনেকের ক্যাপাসিটি থাকে না তারপরেও ক্যাপাসিটি ডেভেলপ করে বাড়ি জমা জমি বিক্রি করে সমস্ত কিছু গুটিয়ে ধরেন আপনি যান এই যে সুস্থতা এই জন্য আমরা বলি আমাদের জানা দরকার যে কোথায় গেলে আসলে পাবো অথবা যেখানে যাই আসলে কিছু না। এই যে পাওয়া চাওয়া এটার একটা সমন্বয়ের জন্য আমাদের মানুষকে জানানো দরকার যে হ্যাঁ আসলে যেটা ঘটে গেছে এটা হয়তো আর আমাদের পক্ষে সম্ভব না বাট হ্যাঁ আপনার স্টিল সুযোগ আছে যান আপনি বাংলাদেশে সেন্টারে যান ঠিক আছে ওই হসপিটালে যান ওই ডাক্তারের কাছে যান এটাও যেমন জানার দরকার হ্যাঁ যেটা আমাদের দেশে নাই আমরা হান্ড্রেড হান্ড্রেড পারি না যেইটুক পারি না সেইটুকু যেন শুধু আপনি অন্য দেশে যান বা অন্য একটা সেন্টারে যান যে কারণে জন্য আমরা বলি যে মিডিয়া যারা কাজ করেন এবং সরকারের একটা বড় ভূমিকা আছে যে হ্যাঁ মানুষকে ইউনিফর্মলি জানানো ডার্কে রাখার দরকার নাই যে জিনিস আমি জানি না সেটা আমাকে বলার দরকার নাই আমি যতটুকু জানি সেটুকু জানানো দরকার তাহলে হবে কি এই ধরেন আমরা তিরিশ বছর আগে তো আমরা চিন্তা করতে পারতাম না যে আমরা আঘাত আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা যখন পোস্ট গ্র্যাজুয়েশন করি আমরা দেখছি যে প্যারালাইজ বা প্যারাপ্লিজা ওয়ার্ডে আমাদের স্যাররাও একসময় রাউন্ড দিতে গিয়া আর যেতেন না কারণ কি যে এটা খুব একটা কিছু না করার নাই শুধু একটু ফিজিওথেরাপি করা একটু ব্যায়াম করানো আর এখন কিন্তু এই ব্যায়াম অনেক পর্যায়ে ব্যায়াম অনেক মেশিন দেওয়া ব্যায়ামপত্র করে আপনার হলো মাসেলগুলো যেটা একদম দুর্বল মাসেল সেটাকে আপনার হলো শক্তিশালী মাসেল করা যে জয়েন্ট একদম ফিক্সড হয়ে গেছে সেই জয়েন্টটাকে আপনার মোবিলাইজ করা যে লোকটাকে বসানো তো দূরের কথা চিন্তাই করে যায় সেই লোকটা এখন দাঁড়ানো সম্ভব সেই লোকটা এখন দাঁড়ানো না হাঁটানো সম্ভব এই যে আমরা তো দেখলাম আসলে ভিডিওতে যে শুধুমাত্র পা নাড়তে পারছে কিংবা আঙুল নাড়তে পারছে সেই লোকটাই আসলে অস্ত্রোপচারের পরবর্তী সে কিন্তু হাঁটছে এবং কোনো সাপোর্ট ছাড়া হাঁটছে কতটা এবং আপনি যেমনটি বলছিলেন যে আসলে এখন আর দেশের বাইরে যাওয়ার প্রয়োজন নেই জমি জমা বিক্রি করে কারণ আধুনিক চিকিৎসা অধিকাংশই প্রায় আমরা বলছি আপনি বলছেন যে আটানব্বই শতাংশ দেশই হচ্ছে তো এটা এগুলো তো আসলে আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক কথা এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে আপনাকে অনেক ধন্যবাদ চ্যানেল এবং যে সমস্ত দর্শক আজকে আমাদের এই প্রোগ্রাম দেখবেন ওনাদের কিছুটা হলেও উপকৃত হয় তাহলে আমাদের এই প্রোগ্রাম ছাড়তো সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন নিশ্চয়ই দর্শক আঘাত প্যারালাইসিস হতেই পারে নানা ধরনের দুর্ঘটনা হতেই পারে তবে যেমনটি আমাদের অনুষ্ঠান থেকে আজকে আমাদের অতিথি বলছিলেন যেমনটি উঠে আসলো যে আসলে কোথায় ট্রিটমেন্টটা পাওয়া যাবে এবং প্রপার চিকিৎসাটা কোথায় পাওয়া যাবে সেটি জানা থাকলে কিন্তু আবারও সুস্থ জীবনযাপন সম্ভব সব কিছু জেনে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ